মণ্ডিত করা শ্বেত কথাস্থলে স্বাগত জানালাম, মায়ের কাছে প্রার্থনা করলাম কায় মনোবাক্যের বিশুদ্ধতা এবং একাগ্রতা। নয়তো দেহ বসে থাকবে, মন যদি বসে না থাকে তাহলে কোনো কথা, কোনো বাণী, শ্রীগুরু উপদেশ, শাস্ত্র কথা, ঋষি বাক্য কিছুই আমাদের অধিগত হওয়া সম্ভব নয়। আগে তো মস্তকে নিতে হবে কর্ণের মাধ্যমে, এবার মস্তক থেকে তাকে হৃদয়ে স্থান দিতে হবে, তো হৃদয়ে নেই জীবনে আচরণে আনতে হবে।
তবে গুরু লাভের সার্থকতা। আর সেই কারণে আমরা সেই শ্রী গুরু শক্তিকে মাতা গায়ত্রী রূপে, যিনি সমস্ত গুরু শক্তির সমষ্টি, গায়ত্রী হলেন সেই জ্যোতি। গুরু শব্দের অর্থ আপনারা সবাই জানেন এবং পূজ্যপাদ শ্রী গুরু মুখেও অনন্ত বাণী আপনারা শোনার, সাধ্যায় করবার, সাধনা করবার সৌভাগ্য পেয়েছেন, গুরু সঙ্গ লাভ করেছেন। আপনাদের কাছে এসব কথা নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রসঙ্গ যেহেতু চলছে তাই দু এক কথা এসেই পড়ে যে গুরু শব্দের অর্থ হল অন্ধকার বিনাশকারী আলো। গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো, জ্যোতি। কোন জ্যোতি? না অবিদ্যা অন্ধকার বিনাশকারী জ্যোতি। এ কোনো সাধারণ আলো নয়। আমরা বলি বিদ্যা মানে কি? সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, তাকেই বিদ্যা বলা যায় যা কিনা মুক্ত করে। কিন্তু হাজার বিদ্বান হওয়া সত্ত্বেও যদি তাদের মানসিকতায় বদ্ধতা থাকে, সংকীর্ণতা থাকে, কুসংস্কার থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদমৎসর্যের তাণ্ডব চলে সারাক্ষণ মনের মধ্যে, তাহলে তো তারা বদ্ধই। তাহলে এত শিক্ষিত সমাজে কোনো গোল বাঁধত না, কোনো গণ্ডগোল হতো না, কোনো অশান্তি হতো না। তথাকথিত একাডেমিক কোয়ালিফিকেশনে সেই অন্ধকার দূর হচ্ছে না। তথাকথিত ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও প্রকৃত শিক্ষা আসছে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বারে বারেই বলেছেন শিক্ষা বিষয়টি সম্পূর্ণ ভেতরের। এখন তোমরা বলবে যে আমি যে এত লেকচার করি, স্বামীজি বলছেন আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, মোটেও নয়, আমি শিক্ষা দিতে পারি না। আমি চেষ্টা করছি তোমাদের ভেতরে লুকিয়ে থাকা যে শিক্ষা বা বিদ্যা তাকে একটু উস্কে দেওয়ার। বাইরের ইনফ্লুয়েন্সটা কাজ করে, বাইরের একটা প্রেরণা, সেই প্রেরণাতে কি হচ্ছে, ভেতরের যে সুপ্ত দেবত্ব, ভেতরের যে সুপ্ত বিদ্যা তা প্রকাশিত হয়। আর কি করে বুঝবো আমি শিক্ষিত হচ্ছি? যখন মনের বেড়াগুলো ভাঙা শুরু হয়, যখন মনের সংকীর্ণতাগুলো আস্তে আস্তে সরতে আরম্ভ করে, যখন স্বার্থপর বৃত্তিগুলো প্রশমিত হতে হতে পরার্থপরতা বাড়তে থাকে, তখন বোঝা যায় যথার্থই গুরু কৃপা হচ্ছে। যখন দেখা যায় জীবনে হাজার অশান্তি কষ্ট যন্ত্রণা বিপদ আপদ, তার মধ্যেও আমি স্থির থাকতে পারছি, তখন বুঝতে হয় শ্রী গুরু কৃপা করছেন। তার কৃপা আসছেই, তিনি কৃপা আর কার্পণ্য করেন না, তিনি দক্ষিণামূর্তি, সবসময় তিনি দক্ষিণা করছেন মানে দাক্ষিণ্য করছেন, কৃপা করছেন। সমস্যা হচ্ছে পাত্রের, আমাদের সে পাত্রের অভাবে আমরা কৃপা ধারণ করে রাখতে পারি না। তাই কি করে বুঝবো যে আমি গুরু কৃপা ধারণ করতে পারছি? কখন বুঝবো? যখন আমার নিজের চরিত্রের এই পরিবর্তনগুলো নিজেই বুঝতে পারবো যে একটা পজিটিভ চেঞ্জ আসছে আমার নিজের মধ্যে। আগে আমি ছ মাস আগে যেমন ছিলাম আজ আর তেমন নেই, আমার মনটা অনেকটা পাল্টেছে, ভালোর দিকে পাল্টেছে, মন্দের দিকে না। আগে কেউ আমায় নিন্দা করলে বড্ড মন ব্যথিত হতো এবং খুব রাগ হতো, আজকাল আর হচ্ছে না। আগে কেউ প্রশংসা করলে খুব অহংকার হতো, আজকাল আর হচ্ছে না। আগে কেউ মনে ব্যথা দিয়ে কথা বললে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো, আজকাল আর হচ্ছে না। আগে কেউ বেশি ভালোবেসে কথা বললে একদম আপ্লুত হয়ে যেতাম, সেটাও আর আজকাল হচ্ছে না। আমি একটা সাম্যাবস্থায় আছি, সবই দেখছি, জানি সবই নশ্বর। যিনি নিন্দাকারী তিনিই আজ একদিন প্রশংসা করতে পারেন, আর আজকে যিনি প্রশংসা করছেন কাল তিনিই নিন্দা করতে পারেন। এই যে জগতের মায়া, এগুলোতে ভুলো না, গুরু ভেতর থেকে শেখাচ্ছেন। ওসব দিকে দেখেও না, আলোর দিকে কনসেন্ট্রেট করো, ফোকাসড থাকো। আজকের যুগ, বিশেষ করে আজকে এই জায়গায় এসে বড় আনন্দ হচ্ছে আমার মনের মতন জায়গা স্থান এটি, যেখানে মানুষরা কত আন্তরিক, একটা স্পন্দন বোঝা যায় মুখে কথা না বললেও।
আর যেখানে আন্তরিকতার ভান বেশি, আন্তরিকতাটা কম, সেটাও বুঝতে পারা যায়। আবার যেখানে এখনকার যা সমাজ, এখনকার যা যুগ চলছে, সবসময় নিজেকে ফোকাসড রাখার একটা প্রচেষ্টা, প্রজেকশনে আসার প্রচেষ্টা, একটা বিজ্ঞাপনের একটা প্রচেষ্টা, আমি যেন হাইলাইটেড থাকি, একজন যেন একদম সবসময় টাইম লাইনে আমার নামটাই থাকুক, আমি থাকি, এরকম দিন এখন চলছে। কেন? কারণ ভেতরটা বড় ফাঁকা। ভেতরে যখন কেউ শূন্যতার অনুভব করে, তখনই বাইরে কিছু পেয়ে নিজেকে তৃপ্ত করতে চায়, হয় সম্মান পেতে চায়, নয় অর্থ বিত্ত প্রতিপত্তি পেতে চায়, নয় অনেক মানুষের তোষামত পেতে চায়, প্রশংসা পেতে চায়, দৃষ্টিটা তার বাইরে থাকে। কিন্তু যখন ভেতরটা ভরতে আরম্ভ করে, পাত্রটা মজবুত হতে আরম্ভ করে, গুরুকৃপা ধারণের ক্ষমতাটা তৈরি হতে আরম্ভ করে, তখন বাইরের ব্যাপারগুলো আস্তে আস্তে শিথিল হতে আরম্ভ করে। তখন মনে হয় ভেতরেই তো বেশ ভরে ভরে আছি। যখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেহ রাখলেন, তারপরেও শ্রী শ্রী মা সারদা বলেছেন, জানি না তিনি চলে গেছেন এত বছর হলো, কিন্তু তিনি যাবার কালে আমার ভেতরে একটা আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছেন, সবসময় আনন্দ। শ্রী শ্রী মা সারদার জীবনী দেখলে আমরা দেখি একজন মেয়েদের জন্য বিশেষভাবে দরকার ওই মানুষটির চরিত্র। তিনি দেবী না মানবী আমি সেই ব্যাখ্যায় আমার যাওয়ার দরকার নেই। একজন আদর্শ মা, এবং মা বলতে কেমন মা আর কেমন তার জীবনের পরিশ্রম, কেমন তার অক্লান্ত সেবা, এবং কেমন শুধু নীরব হয়ে থাকা, কেমনভাবে সব কিছু সয়ে যাওয়া, আর কেমন করে কারুকে বুঝতে না দিয়ে আড়ালে আবদালে শুধু অন্যের জন্য মঙ্গল প্রার্থনা করা, অন্যের জন্য সেবায় প্রস্তুত থাকা, সেবা করে যাচ্ছেন, কেউ টের পাচ্ছে না কি করে সব হয়ে যাচ্ছে, কে করলো না, আড়ালে মা করে গেছেন, এরকম যে অজস্র ঘটনা আমরা শ্রী শ্রী মায়ের জীবনীতে, আজকে মায়ের জায়গায় এসেছি, জানি না মায়ের কথা কেন মনে এলো, আবার গায়ত্রী বন্দনাও হয়ে গেল শুরুতে, আগে সব ভাবিনি, আসনে বসে প্রেরণা এলো, তাই হয়তো বাবাজি মহারাজ চাইছেন সেই জন্যই হচ্ছে। তা এখন সেই মা, মায়ের জীবনের যে অনন্ত ঘটনা আমরা পাই, তার মধ্যে বোঝা যায় কোথায় আমাদের সঙ্গে তার একটা পার্থক্য, অথচ আমাদেরই মতন, কি আমাদের চেয়েও বেশি সাদা মাটা মা। সারা জীবন ধরে দেখা গেছে, এমনও দিন গেছে তার একটা শাড়ি উনিশখানা গেট বেঁধে পড়ে আছেন, কাপড় নেই, শাড়িটা টুকরো করে দুটুকরো করে কোনো মতে পরিধান করে আছেন, নতুন কাপড় নেই। কিন্তু ওই যে ঠাকুর বলে গেছেন শাক বুনবে আর খাবে, কারোর কাছে হাত পাতবে না, তাই পালন করেছেন গুরু বাক্য। মুখ ফুটে কোনোদিন নিজের অভাব দারিদ্র যন্ত্রণার কথা বলেননি, অথচ তার দরজায় যদি কেউ এসে দাঁড়িয়েছে যে মা আমি আজকে অভাবী, কি মা আজকে আমি আতুর, মা আমার বাড়িতে বিপদ হয়েছে, মা আমি কষ্ট পেয়েছি, মা তাদের বুক পেতে আগলে ধরেছেন নিজের বুকে, তাদের চোখের জল পড়তে দেননি, নিজের চোখ দিয়ে জল ফেলেছেন। একটি সেই বিখ্যাত ঘটনা আছে, পুত্র বিয়োগ কাতরা জননী, এক মাঝি বউ মায়ের কাছে আসা যাওয়া করত কোয়ালপাড়া আশ্রম থেকে, কিছু কাজকর্ম করত আশ্রমের কাজ করত। তো একবার জয়রামবাটিতে সেই মাঝি বউ এসেছেন এক মায়েরই এক সন্ন্যাসী সন্তানের সঙ্গে অনেক দিন বাদে। তা শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ গো বউ, তুমি এত দিন বাদে এলে, কতদিন তোমাকে দেখিনি, তা তোমার মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন, তোমার কি হয়েছে? বলতে না বলতেই সেই মাঝি বউ কাঁদতে শুরু করে, আকুল হয়ে মায়ের কাছে, মন ভেঙে একদম বাঁধ ভাঙা কান্না, না আমার জোয়ান ছেলেটা হঠাৎ চলে গেল গো মা, হঠাৎ সে মারা গেল, আর যার ফলে সমস্ত আমার সংসারের দায়িত্ব এসে পড়েছে, সারাক্ষণ কাজে থাকি, সংসার চালাতে হবে, একে নিজের এই জোয়ান ছেলের মৃত্যুর শোক, আর তার সঙ্গে এত সংসারের দায়িত্ব, তোমার কাছে আর আসবো কখনো বলে সে মাঝি বউ যখন কাঁদতে শুরু করে, শ্রী শ্রী মা থাকতে পারলেন না, এমন তিনি কান্না, তার হৃদয় ভাঙা কান্না নেমে এলো,
তিনি এত কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদছেন, তার কান্না থামানো যাচ্ছে না। শ্রী শ্রী মা সারদার তিনি শেষে দাওয়ায় বসেছিলেন, দাওয়ার খুঁটিতে মাথা খুঁড়ে খুঁড়ে কাঁদছেন। মায়ের ওই কান্না দেখে মাঝি বউয়ের কান্না থেমে গেল, যার কিনা পুত্র বিয়ে হয়েছে। সে উল্টে কিনা শ্রী শ্রী মাকে বলছেন, মা তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে, তুমি এত কাঁদছো কেন? মাকে থামানো যাচ্ছে না। অনেক পরে যখন মা শান্ত হলেন, সে মাঝি বউ পরে বলেছিল, আমার পুত্র শোক আর কোনোদিন হয়নি, আর এক বিন্দু আমার চোখে জল আসেনি আমার মৃত পুত্রের কথা স্মরণ করে। আমার ভেতরের সমস্ত শোক মা টেনে নিলেন ওই নিজে। এই হলেন গুরু। গুরু তার সন্তানের কষ্ট দেখতে পারেন না, তাদের বিপদ আপদ যন্ত্রণা কষ্ট গ্লানি নিজে কেমন করে শোষণ করে নিয়ে চুপ করে চলে যান, কেউ টেরটিও পায় না। বাবাজি মহারাজ তো তাই লীলা করে গেলেন যাবার কালে, আমার তো সেটাই শোনা মাত্রই তাই মনে হয়েছিল। তো সেই জন্য গুরু মহিমা কোথা দিয়ে শুরু করা যায় আর কোথায় গিয়ে থামতে হয় আমি জানি না। গুরুকে একটা শরীরে আকৃতিতে বাঁধা যায় না, অনন্ত অব্যক্ত অপরিসীম এক অদ্ভুত প্রেম সত্তা গুরু, বাঁধ ভাঙা প্রেম, অসীম বিস্তৃত মহাশূন্যের মতন প্রেম, যে প্রেমে কোনো বিভাজন নেই, কোনো দেওয়াল নেই। আমরা বিভাজন করি গুরুদের নিয়ে, আমার সম্প্রদায় তোমার সম্প্রদায়, আমার গুরু তোমার গুরু। আর সচ্চিদানন্দ গুরু বসে হাসেন, আমি আলো জ্বালতে এলাম আর তোরা সে অন্ধকারেই মেতে রইলি। যেখানে ভেদ সেখানে আলো আসবে কোথা থেকে? যেখানে অভেদের রাজ্য, যেখানে এক ছাদের নিচে সবাই দাঁড়িয়েছে, এক আকাশের তলে, এক গুরুর আশ্রয়ে, এক সচ্চিদানন্দ, সে গায়ত্রী জ্যোতি শক্তি গুরু, সে জ্যোতির আশ্রয় তো সবাই যখন এসে দাঁড়াবে, তবে না গুরু মহিমা কিছু হলেও সে অনুভব করবে। কাজে ভেদের রাজ্যে তো গুরু নেই, থেকেও নেই। তাই আমরা একটু আগে যখন শুনছিলাম প্রজ্ঞানদাস বাবাজি, তিনি তাঁর গুরুর কথা বলছেন ওই ঘর মোছা প্রসঙ্গে, কত নিখুঁতভাবে ঘরের কাজ করা, যে কোনো কাজ মন দিয়ে নিখুঁতভাবে করলে সেটাই পূজা হয়ে যায়। আমি ওইটি আসার সময় মঞ্চে আসতে আসতে আমার কানে এলো, ঠিক অবিকলে একই ঘটনা, একই ধরনের ঘটনা, বিষয়টা একই ঘটেছিল। আমার পরাপর গুরু শঙ্কর পুরুষোত্তম তীর্থজী মহারাজ, বারাণসী সিদ্ধযোগ আশ্রমের ঘটনা। উত্তরকাশী শঙ্কর মঠ এবং বারাণসী সিদ্ধযোগ আশ্রমে আমার গুরু পরম্পরা। তো সেখানে শঙ্কর পুরুষোত্তম তীর্থজী একদিন দেখছেন তার এক ব্রহ্মচারী শিষ্য সব ভোরবেলা চান করে কাপড় মেলছে, দূর থেকে তার নিজের ঘর থেকে তিনি জানালা দিয়ে দেখতে পেয়েছেন। কাপড় আমরা যেমন গায়ে সারা করে মেলি, তিনিও তেমন করেই মেলেছেন কোনো মতে, দড়ি থেকে কাপড় ব্যাকা টেরা হয়ে ঝুলছে। তিনি ওখান থেকে চিৎকার করে বললেন, ওটা তোর কাপড় মেলা হলো? কাপড় মেলা কাকে বলে? যখন সুতোর সঙ্গে সুতো মিশে যাবে সেটাকে বলে কাপড় মেলা, মানে দুদিকটা এমন সমান থাকবে সুতোর সাথে সুতো মিশবে। তোর একটা সামান্য কাপড় মেলায় ধৈর্য নেই, আর তুই অধ্যাত্ম রাজ্যে ধৈর্য দেখাতে এসেছিস, এখানে ধৈর্যই সব। যেখানে ধৈর্য নেই সেখানে কোনো স্পিরিচুয়ালিটি নেই, যার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন স স স, যে কথা পরবর্তীকালে শ্রী শ্রী মাও বলেছেন। আমাদের বর্ণমালায় কি আছে? তিনটে স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। শ্রী শ্রী ঠাকুর বলতেন কেন তিনবার স বলেছেন না, সহ্য করো সহ্য করো সহ্য করো, ধৈর্য হারিও না। কেন না? তিনি বলছেন যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। কাজেই যখন গুরুকৃপা ধারণ করার ক্ষমতা জন্মাচ্ছে বোঝা যাবে, তখন এই সহনশীলতা জন্মাবে, বাড়বে, দৃঢ়তা আসবে। পৃথিবী ধরিত্রী জননী যেরকম দৃঢ়, তার ওপর দিয়ে কত কাণ্ড ঘটে যাচ্ছে সারা দিন সারা রাত,
তিনি অবিচলা রয়েছেন, ওই ধরিত্রীর মতন সহ্য গুণ এলে তবে বোঝা যাবে গুরুর কৃপা ধারণ করতে পারছি। জীবনে ছোট ছোট যন্ত্রণা, ছোট ছোট কষ্টে বিচলিত হচ্ছি না, কেন হচ্ছি না? গুরুকে আমি এবার যেন ঠিক ঠিক গুরুর কৃপা ধরতে পারছি। গুরু আমাকে যেন ধরেছেন, আমিও গুরুকে ধরেছি। গুরু তো আমাকে ধরেই আছেন, আমি তাকে ভরসা করতে পারছি না। যেমন শ্রী শ্রী সন্ত দাস কাঠিয়া বাবাজির অন্যতম শিষ্যা, আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী 108 শোভা মাতাজি, তার সঙ্গ সান্নিধ্য প্রচুর লাভ করেছি, তারও অনেক স্নেহ কৃপা আমি পেয়েছি, ওই সচ্চিদানন্দ গুরুর কৃপা। এরকম কত মহাজনের কৃপা যে আমি এই জীবনে পাওয়ার সৌভাগ্য লাভ করেছি, কতটা ধারণ করতে পেরেছি বা জীবনে কাজে লাগাতে পারছি জানি না, কিন্তু গুরুর কৃপার কোনো সীমা নেই আমার জীবনে অন্তত। তা ওই শোভা মাতাজির কাছেই শুনেছি, তিনি বলছেন, তাকে আর শিষ্য এসে, এক শিষ্য এসে জিজ্ঞেস করছেন, মা তুমি একটু গুরু প্রসঙ্গ বলো। মামনি, ওনাকে সবাই মামনি বলতো, মামনি একটু গুরু প্রসঙ্গ বলো। তাতে করে মা বললেন, গুরু প্রসঙ্গ, গুরুতত্ত্ব না গুরুতত্ত্ব বলো। বলে গুরুতত্ত্ব শোনার মতন এখন অবস্থা হয়নি, কেন শাস্ত্র দিয়ে এই দিয়ে তুমি তো একটুখানি বোঝাও বলো। তখন মা একটা কথা বলেছিলেন, তুমি যখন বিছানায় ঘুমোতে যাও, বিছানায় যখন শোও, তখন কি মনে হয়? মানে কি আবার মনে হবে? মনে হওয়া তো কিছু না, আরাম করে শুয়ে যাই, বিশ্রাম, বিছানায় শুয়ে পড়লাম, আরাম। তখন কি তুমি তোমার শরীরের ভার ধরে রাখো? না ধরে রাখবো কেন, সে তো বিছানার ওপরেই ছেড়ে দিলাম। যেদিন গুরুকে ওইভাবে ভরসা করতে পারবে, সেই দিন গুরুতত্ত্ব শোনার তোমার সময় হয়েছে জানবে। এদিকে গুরু নাম করছো, গুরু দীক্ষা মন্ত্র জপ করছো, অথচ গুরুতে ভরসা আসছে না, প্রতি মুহূর্তে সংশয় কি হবে কি হবে। এখনো তুমি একটা সামান্য বিছানা, একটা শয্যাকে ভরসা করতে পারছো, সে খাটটা তো ভেঙেও পড়ে যেতে পারে। কত এই যে আমরা মঞ্চে বসে আছি, এটা তো ভেঙেও পড়ে যেতে পারে, কত নিশ্চিন্তে বসে আছি, নিজের শরীরের ভার ধরে তো বসে নেই। তাহলে সামান্য একটা চেয়ারকে ভরসা করা যাচ্ছে, একটা চৌকিকে ভরসা করা যাচ্ছে, একটা খাটকে ভরসা করা যাচ্ছে, অথচ গুরু শক্তিতে ভরসা যদি না আসে তাহলে গুরুকরণের মানে কি? এটাই বোঝাতে চেয়েছেন মামনি মানে শ্রী শ্রী 108 শোভা মাতাজি। তাহলে গুরু মহিমা তখনই জীবনে সার্থক যখন সঠিক ঠিক ঠিক ভরসা আসবে। যেমন দ্রৌপদীর প্রসঙ্গ, একটি ভজনে চলে যাই, মনে আসছে ভজনটি, আপনারা খুব জানবেন, খুব প্রসিদ্ধ ভজন, মাধব মদন মুরারি জয়, মাধব মদন কেশব কলিমল হরি জয়, কেশব কলিমল
ঘরে প্রবেশ করে করে ননি মাখন দধি দুধ ইত্যাদি যত গোরস আছে চুরি করছে। আর বলছেন যে এমন সুন্দর তার মনোহারী লীলা যে বর্ণনা করে পারা যায় না। তবে তার আরেকটি অন্যতম লীলা স্মরণ করা হলো এই ভজনের মধ্যে, যে প্রসঙ্গে ভরসা প্রসঙ্গ থেকে এলাম, যেখানে করুণা করি দ্রৌপদী পুকারি। দ্রৌপদী কে ছিলেন? যজ্ঞসেনী, যজ্ঞের আগুন থেকে যার আবির্ভাব।
যজ্ঞের আগুন থেকে যার প্রকাশ, তিনি কতখানি তেজস্বিনী। আজকের যুগের মেয়েরা নিজেদেরকে আধুনিকা বলে, আধুনিকা চরিত্র যদি শিখতে হয়, জানতে হয়, প্রাচীন এই সমস্ত আমাদের যত শাস্ত্রে যে সমস্ত রমণীদের কথা আমরা পাই, কিংবা ঐতিহাসিক যুগেও আমরা যে বীরাঙ্গনাদের কথা পাই, স্বামী বিবেকানন্দ বলতেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী পড়ো, দুর্গাবাইয়ের জীবনী পড়ো, তারা কেমন করে যুদ্ধক্ষেত্রে যুদ্ধও করেছেন, সন্তান প্রতিপালনও করেছেন, রাজ্যও চালিয়েছেন, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সমরাঙ্গনে অস্ত্র ধারণ করেছেন। সেই সব মহিলারাই হচ্ছেন আসল আধুনিকা। একটা আসলা দেখলে, টিকটিকি দেখলে ভয় পায়, এদেরকে আধুনিকা বলে না। এখন মেয়েদের দেখতে পাই, একটা আসলা দেখলে চিৎকার। তো এইরকম মেয়েদেরকে আহ্বান জানানো হয়নি। স্বামী বিবেকানন্দ বলছেন মেয়েদের মধ্যে যে দেবীত্ব আছে, তোমরা তাকে উদ্বোধিত করো। স্বামীজি, যখন দেশ স্বাধীন হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি চলছে, সেই বিপ্লবী যুগে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে আজকে যে দেখতে পাচ্ছি দেশের যে অবস্থা, তোরা যা যা করছিস, যা যা করতো, তোদের যে অবস্থা দেখছি, তোদের যুব সম্প্রদায়ের যে অবস্থা দেখছি, খুব দুর্দিন আসছে। স্বামীজি তাঁর যারা শিষ্যরা ছিলেন বা তাঁর কাছে যেসব ছাত্ররা আসা যাওয়া করতো, বিদ্যার্থীরা, স্কুল কলেজের ছাত্র, তাদেরকে বলতেন, রীতিমতন শাসন করতেন, তোদের ব্যক্তিত্ব কি, কোথায় যাচ্ছে তোদের ব্যক্তিত্ব, তোরা ইংরাজি শিখছিস, পড়াশোনা শিখছিস, ডিগ্রি নিচ্ছিস কিসের জন্য, না কয়েক একটা অফিসে গিয়ে ঘাড় গুঁজে কেরানিগিরি করবার জন্য তোরা ওই করতে জন্মেছিস, তোদের ভেতরে প্রজ্ঞা কোথায়, সে তেজ কোথায়, সে আত্মবল কোথায়। ঠিক একই কথা মেয়েদের জন্য তিনি বলছেন, মেয়েরা তোমরা কোথায় গেলে, আমাদের ভারতের মেয়েরা, গার্গী মৈত্রী উভয় ভারতীর দেশের মেয়েরা কোথায় গেলে তোমরা, যে আজকে আমাকে বিদেশ থেকে মেয়ে ধার করে আনতে হচ্ছে কিনা এই ভারতের মেয়েদের জায়গাতে। কত দুঃখে যে ভারত থেকে সবাই শিখেছে, একটা সময় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত পৃথিবীর থেকে যারা কিনা দিকপাল, তাঁরা আসতেন আমাদের এখান থেকে, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যা শিক্ষা লাভ করতে। কোন বিষয়ে সেখানে আলোচনা বা পড়াশোনা হতো না যেসব ইউনিভার্সিটিতে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে এমন এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা হতো যেগুলো নিয়ে এখন নতুন করে আবার পড়াশোনা শুরু হয়েছে। তো সেই সব জিনিস লুপ্ত আজকে ভারতবাসীর অবহেলার জন্য। তা মেয়েদের জন্য স্বামীজি সবসময় বলতেন যে তোমরা জানবে তোমাদের মধ্যেই রয়েছে সমস্ত শক্তি, মেয়েরা শক্তির জাতি, এবং যে কাজ 500টা পুরুষ, এইভাবে বলছেন, 500 জন পুরুষ যে কাজ শেষ করতে 1000 বছর লাগাতে পারে, ওই একই কাজ 500 জন মেয়ে কয়েক সপ্তাহে শেষ করে দিতে পারে, সেই শক্তি মেয়েরা ধারণ করে। তাহলে চিন্তা করুন কিরকম রেশিওটা, কোথায় তুলনাটা, কোথায়। তিনি তো কথার কথা বলেননি, তিনি যেটি উপলব্ধি করেছেন সেটাই বলেছেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, তিনি শক্তিরূপে সবার মধ্যে আছেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে। আর যদি আমরা অধ্যাত্মে আরো গভীরে যাই, আমরা জানবো পুরুষোত্তম একজনই পুরুষ, গোবিন্দ। আমরা সবাই নারী, আমরা সবাই স্ত্রী, কিন্তু প্রাকৃতিকভাবে যাদের নারী আকৃতি রয়েছে তাদের মধ্যে প্রকৃতি বিশেষ কৃপা করে বিশেষ শক্তি দিয়েছেন। সেই জন্য স্বামীজি বারবার বলেছেন, মেয়েরা তোমরা তোমাদের ভেতরে দেবীত্বকে জাগাও, ওরকম লুপ্চ কুপ্চ হয়ে থেকো না। আর তিনি বলতেন আমাদের দেশের এক বাজে স্বভাব, ছোট থেকেই মেয়েদের প্যান প্যানে ভাব শিক্ষা দেওয়া হয়, বীরত্বের শিক্ষা নেই। আমরা সিস্টার ক্রিস্টিনের কাছে পাচ্ছি সেই কথা। সিস্টার ক্রিস্টিন বলছেন নিজের জীবনী কথা লিখতে লিখতে, বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতে বলতে, তার গুরু বিবেকানন্দের কথা বলছেন, যখন আমেরিকায় ছিলাম, সহস্র দ্বীপোদ্যানে যাচ্ছি, সেখানে বিভিন্ন ক্যাম্প হতো, স্বামীজি বিভিন্ন ক্যাম্পের আয়োজন করতেন। কিসের ক্যাম্প? মেডিটেশন ক্যাম্প, ধ্যান শিবির। কিন্তু কোথায়?
প্রকৃতির মাঝখানে, কোনো কারো বাড়িতে নয়। তাঁবু খাটানো হবে প্রকৃতির মাঝখানে থেকে, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক, ওর মধ্যেই আমরা 7 দিন করে থাকব এবং ওই প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচব। যা খাবার জন্যে খাবো, না খাবো না খাবো, আমরা সাধনায় থাকব। এইভাবে স্বামীজি করাতেন, তাদের প্র্যাকটিস করাতেন। তো ওই সহস্রদ্বীপ প্রত্যাবর্তনের পথে খুব চড়াই উতরাই আছে, পাহাড়ের পথ উঠছেন। সিস্টার ক্রিস্টিন এবং তার আরো সঙ্গী সাথী যারা মেয়েরা ছিল, তারা বড় বড় লম্বা লম্বা বিদেশিনী তো গাউন পরতেন এবং গাউনে পা জড়িয়ে যাচ্ছে, উঠতে অসুবিধে হচ্ছে, জুতোয় পা সঙ্গে ওই গাউনটা আটকে যাচ্ছে। আর স্বামীজি তো তর 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 করে এগিয়ে চলেছেন, পেছন দিকে ফিরেও দেখছেন না। মেয়েরা খুব অসন্তুষ্ট হচ্ছে যে স্বামীজি একটু দাঁড়াচ্ছেনও না, আমাদেরকে একটু পথও দেখাচ্ছেন না, বা আমাদের একটু হাত ধরে টেনে তুলে একটু সাহায্যও করছেন না, কিরম মানুষ, অমানবিক। মনে একটু অভিমান হয়েছিল। সিস্টার ক্রিস্টিন বলছেন, আমার মনে প্রচন্ড তখন অভিমান, কি কেমন গুরু রে বাবা, পড়ে যাচ্ছি আমরা স্লিপ কেটে আর উনি এসে একটু হাত ধরে তো সাহায্য করবেন, চারিদিকে খাদ, যে কোনো পড়লেই মরণ রয়েছে অবধারিত। অনেক কষ্ট করে যথাস্থানে ডেস্টিনেশনে গন্তব্যে পৌঁছানো হলো। স্বামীজি ক্রিস্টিনের দিকে তাকিয়ে বললেন, তুমি ভাবছিলে না কেন আমি তোমাদের হাত ধরে তুলছিলাম না? তুমি তো চমকে গেলেন, ইনি বুঝলেন কি করে? এটাই তো ভাবছিলাম। শোনো, আমার যেমন পেশিতে জোর আছে তোমারও আছে, আমার মতো তুমি শক্ত সমর্থ, সবসময় নির্ভর করার একটা মানসিকতা কেন তোমাদের মেয়েদের? নিজের শক্তিতে বাঁচো, আত্মশক্তিতে। তুমি শরীরে মনে কোনো দিক থেকে দুর্বল নও। স্বামীজি মেয়েদের ঔদ্ধত্য করতে শেখাননি, নিজের বলে সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছেন। শুধু স্বামীজি কেন, গুরু শক্তি তাই। আজকে দেখুন, গুরু শক্তিকে আমরা মা একজন নারী রূপে কল্পনা করছি। গায়ত্রী কে? তিনি কি পুরুষ কি তিনি স্ত্রী কেউ জানে না, কিন্তু আমরা গায়ত্রী মাতা বলি, সরস্বতী মাতা বলি, দুর্গা মাতা বলি, কালী মাতা বলি, এবং মহাভাব ও স্বরূপিণী শ্রী রাধারানী, সে মাতৃ, সে নারী মূর্তি, শক্তি অদ্বিতীয়, সে প্রেমা শক্তি রাধারানী, শ্রী রাধা শক্তি। তাহলে যেখানেই শক্তি তাকে নারী আকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আমরা মেয়েরা জাগতিকভাবে এই পার্থিব যে নারী দেহ ধারণ করে কেন নিজেদেরকে দুর্বল ভাববো? স্বামী বিবেকানন্দ বলছেন, নারী আর পুরুষ সমাজের দুটো ডানা, একটা পাখি যেমন একটা ডানায় উড়তে পারে না, সেরকম সমাজ এগোবে না যদি না সমাজকে দুটো ডানায় ভর করে উঠতে দেওয়া হয়। তার অর্থ কি? স্বামীজি বললেন, আমি চাই মেয়েদের মঠ হোক, মেয়েরা সন্ন্যাসিনী হোক, মেয়েরা ব্রহ্মচারিণী হোক, কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন বেলুড় মঠ মিশনকে, যে মেয়েদের যদি আগামী দিনে যখন মঠ হবে তখন তোমরা কেউ তাদের অ্যাডমিনিস্ট্রেশনের নাম গলাবে না, তাদের তারা নিজেদেরকে নিজেরা শাসন করবে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন তারা চালাবে, তোমরা বন্ধুর মতন পাশে থাকবে, তারাও তোমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রাখবে, কোনো একটা ভালো কাজ করতে গেলে উভয় উভয়ের সহযোগিতায় কাজ করবে, কিন্তু কারো কারুর ব্যাপারে নাক গলাবে না। স্বাধীন, স্বতন্ত্র, নিজের ব্যক্তিত্ব নিয়ে চলো, এটাই ভারতবর্ষের শিক্ষা, এটাই আমাদের ভারতীয় শিক্ষা। কারোর উপর ডিপেন্ড করা ইমোশনালি, কারোর উপর ডিপেন্ড করা মেন্টালি, কারোর উপর ডিপেন্ড করা ফিজিক্যালি, আমি হাঁটতে পারছি না ধরো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আমার মনের কথা কাউকে বলবো? কেন? তোমার কষ্ট গুরুকে জানাও, তিনি রয়েছেন যিনি বলবেন, আমার এখন এখানে নয়, সবাই গুরু আশ্রিত। অনেক জায়গায় এমন যেতে হয়, অনেকে এসে বলেন আমাদের তো এখনো গুরুকরণ হয়নি। আরে সচ্চিদানন্দ তো আছেন, কৃষ্ণং বন্দে জগৎগুরুং, তোমার দুঃখের কথা আর এক দুঃখীকে জানিয়ে লাভ কি আছে? তোমার দুঃখের কথা জানাতেই যদি হয়, যিনি আনন্দ স্বরূপ তাকে জানাও, তিনি পারেন তোমার দুঃখ মোচন করতে। এক রোগী তো আর এক রোগীর রোগ সব রোগ নিরাময় করতে পারবে না, ডাক্তারের কাছে যেতে হবে। সুতরাং আমাকে নিজেই দুঃখে রয়েছে, আবার 4টে দুঃখের গল্প তাকে শুনিয়ে এলাম, কি লাভ হলো তাতে? সে কি কোনো সমাধান করতে পারবে? পারবে না।
নিজের জায়গায় নিজে থাকো। আর তুমি যত তোমার দুর্বলতার কথা অন্যকে বলবে, তুমি আরো তার কাছে হাসি ঘোরা হবে। একদম না, এগুলো কোথাকার শিক্ষা? আমাদের ঋষিদের শিক্ষা, এটাই আমাদের ভারতবর্ষের শিক্ষা। নিজে পায়ে দাঁড়াও, নিজের মেরুদণ্ডে ভর হয়ে দাঁড়াও, তবে গুরু মহিমা ধারণ করতে পারবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে একবার শ্রীম মানে যিনি কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, আজকে কথামৃত না থাকলে আমরা রামকৃষ্ণ মহিমা জানতাম না, তার জীবনী কিছুই জানতাম না। তা তিনি শ্রীমকে একবার বলছেন, শ্রী শ্রী ঠাকুর যখন ওদেশে ছিলাম, মানে কামার পুকুরের কথা বলছেন, ওদেশে ছিলাম তখন দেখতাম হাটের দিন যেদিনকে হাটেতে গরু কেনা বেচা হতো, সেদিন দেখতাম কেমন করে চাষিরা জাত গরু চেনে। জাত গরু চিনতে গেলে কি হয় না, চাষিরা এসে ওই গরুর লেজের গোছায় হাত দেয়, দেওয়া মাত্র যে গরুরা লাঠি মারতে শুরু করে, বুঝতে হয় জাত গরু, যে আমি বশ মানবো না। আর যাদের লেজে হাত দেওয়া মাত্রই মাথা নুইয়ে দেয়, তারা হচ্ছে ওই বশ্যতা স্বীকার করে নিল, তারা ঠিক জাত গরু না, চাষারা কিন্তু ওই গরু কেনে না। বলেই ঠাকুর বলেছিলেন যে এখানে যারা যারা আসে বেশিরভাগই ওই ভ্যাদ ভ্যাদে চিঁড়ের ফলার, কোনো আট নেই। কিন্তু ওই দেখো কেন আমি, ওই বলছেন মাস্টারমশাইকে, কেন আমি নরেনকে এত ভালোবাসি জানো, না ও হচ্ছে একদম পাক্কা বীর, কারুর বসে আসবে না, ও যে পুরুষ পায়রা, ওই না মেয়ে পায়রা তার কাছে এলেই সে ঠক্কর মেরে দাঁড়ায় এবং তাকে কখনো ভাবে বাঁধা যায় না। এই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতাও বিঘ্নিত করব না, আমি স্বতন্ত্র থাকবো, তোমাকেও স্বাতন্ত্র দেব, আমি স্বাধীন আর তুমি আমার পরাধীন থাকো, এটা স্বাধীনতা নয়। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি নিজেই পরাধীন, যে অন্যকে পরাধীন করে রাখতে চায়, যে নিজেই দাস সুলভ সে অন্যকে দাস বানিয়ে রাখতে চায়, ক্ষমতার জোর দিয়ে, অর্থের জোর দিয়ে, প্রতিপত্তির জোর দিয়ে, শক্তির জোর দিয়ে, বাহুবলের জোর দিয়ে। কিন্তু যিনি কিনা স্বাধীন তিনি কাউকে পরাধীন রাখবেন না। গুরু তাই স্বাধীন বলে সবাইকে মুক্ত করে দিতে চান, তিনি কাউকে পরাধীন রাখা পছন্দ করেন না, তিনি পরাধীনতা সহ্য করতে পারেন না। তিনি ইন্দ্রিয়ের দাসত্ব মোচন করতে আসেন, তিনি অজ্ঞানের দাসত্ব মোচন করতে আসেন, তিনি কপাল মোচন করতে আসেন, কপাল মোচন মানে প্রারব্ধ মোচন করতে আসেন, তিনি সব গিজগুলো কেটে 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 এত আগুন দিয়ে ওই জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম সাত পুরুতে অর্জুন, সমস্ত তার প্রজ্ঞার আগুন দিয়ে সব অবিদ্যা গ্রন্থিগুলো পুড়িয়ে দিতে আসেন। গুরু নিজে মুক্ত তাই তিনি তার সন্তানদেরকে মুক্ত দেখতে চান। তা এই জন্য আমরা দ্রৌপদীর প্রসঙ্গে দেখছি, দ্রৌপদী সেই যাজ্ঞসেনী, যজ্ঞের আগুন থেকে তিনি আবির্ভূতা, তার নিজের এত অসীম তেজস্বিনী নারী, তার পঞ্চ স্বামীর ওরকম অদ্ভুত কাপুরুষতা দেখে স্বামীদের ধিক্কার দিচ্ছেন গুরু রাজসভায়, ছি 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 তোমরা নাকি স্বামী আর তোমরা আমাকে তোমার বস্তু মনে করছো, যে আমাকে জুয়ায় হারলে আমি তোমাদের কোনো সম্পত্তি, ধিক্কার দিচ্ছেন তিনি। আর দুর্যোধন দুঃশাসন আদি কুরু রাজবংশকে অভিশাপ করছেন, এবং যখন দুঃশাসন তাকে ওই রকম চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে রাজসভার মাঝখানে দাঁড় করিয়ে এইভাবে তার বস্ত্র হরণ লীলা চলছে, তখন এমনকি যারা কিনা তার গুরুজন তাদের পায়ে পায়ে পড়ছেন যে আমাদের রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, কেউ সাহায্যের জন্য এগিয়ে এলেন না। তিনি অন্তত পক্ষে আশা করেছিলেন পিতামহ ভীষ্মের কাছে তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, কিন্তু তিনিও এগোলেন না। আর এখানে আমার একটা ব্যক্তিগত বক্তব্য আছে যে তারা যারা গুরুজন দ্রোণাচার্য কৃপাচার্য বা পিতামহ ভীষ্ম, এরা না হয় প্রতিবাদ করলেন না, কিন্তু তারা যদি ঘটনাটা অসমর্থন তাদের থাকতো মনে প্রাণে যখন আছেই, তারা সভা ত্যাগ করে কেন চলে গেলেন না, তারা বসে বসে ওই দৃশ্য দেখছেন, এটা কোন জাতীয় অমানবিকতা? সভা ত্যাগ করে যাওয়াটাও তো একটা প্রতিবাদ, ওখানে বসে রইলেন। আর সেই সময় দ্রৌপদী দেখলেন কেউ আসবে না আমাকে সাহায্য করতে, আমাকে নিজেকেই নিজের সাহায্য করতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজেকে নিজে সাহায্য করতে চায় তাকে ঈশ্বর সাহায্য করেন।
তো সেই জন্য যখন দ্রৌপদী নিজে চেষ্টা শুরু করলেন আমার বস্ত্রকে আমি রক্ষা করব, কিন্তু তখন সে দেখছে যে আমি আর, তিনি দেখছেন আমি আর পেরে উঠছি না দুঃশাসনের ওই সাংঘাতিক শক্তির কাছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, শরীর আর চলছে না। তখন তিনি ডাকতে লাগলেন তার প্রাণ সখাকে, মধুসূদন 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 এসো আমাকে রক্ষা করো। কই মধুসূদন তুমিও আসবে না? আজকে জগৎ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না, আমার নিজের শক্তি দিয়ে আমি আর পাচ্ছি না, তাহলে তোমার সাহায্য আমি পাবে না, পাবো না? তুমি তো আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে কৃষ্ণা কৃষ্ণের সখী, কৃষ্ণা কৃষ্ণা আমি সব সময় তোমার সঙ্গে আছি, যখন ডাকবে আমি তখনই হাজির হয়ে যাব, তুমি আমার প্রাণ সখী, প্রিয় সখী। সখা সখী কখন হওয়া যায়? যখন সমানতা আসে, বন্ধুত্ব মানে সমান। তাহলে কৃষ্ণের সমগুণ সম্পন্না কৃষ্ণা। তো কৃষ্ণা ভাবছেন কৃষ্ণ এখনো এলেন না, এ কি? কিন্তু বিশ্বাস হারাচ্ছেন না, আবার একটু অভিমানও কাজ করছে, তুমি আসছো না আসছো না আসছো না, কেন আসছো না? এবার যখন দেখছেন না আমি আর পাচ্ছি না, এবার যা হয় হোক, মধুসূদন হে গোবিন্দ হে আমার সখা, তুমি যদি মনে করো আমার লাজ রাখবে তো রাখো, আর যদি মনে করো লাজ তুমি রাখবে না, তোমার মর্জি, যা হয় করো। ওই কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ যখন শরণাগতি, যে এক হাত তুলে গোবিন্দকে ডাকছিলেন এবার দু হাত মেলে ডাকা শুরু করলেন, তৎক্ষণাৎ এই বস্ত্র অবতার হয়ে আলিঙ্গন করলেন সখীকে তিনি, আর সে বস্ত্র ফুরোচ্ছে না, আর ফুরোয় না, আর ফুরোয় না, অনন্ত কৃষ্ণ। তাহলে আর বস্ত্র অনন্ত হয়ে গেল, ফুরোবে কি? তাহলে গুরুতে যদি ভরসা আনতে হয় ওই রকম ভরসা, যেমন শোভা মাতাজি বললেন বিছানায় যখন সূর্য সম্পূর্ণ যেমন শরীরের ভার ছেড়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, গুরুকেও যদি ওরকম ভাবে নিজের সব কিছু ছেড়ে দিয়ে তার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, তবে গুরু মহিমা বুঝতে পারবে। আমি তো গুরুকে কোনো কাজ করার, তার কৃপা প্রদর্শন করার, সেই শক্তি প্রকাশিত করবার সুযোগটাই দিচ্ছি না। তুমি ছাড়লে তবে তো আমার শক্তিটা তুমি বুঝবে, ছেড়ে দেখো। তা এই যে কথা, তা আমরা দেখতে পাচ্ছি শরণাগতির প্রসঙ্গ থেকে আমরা এখানে এসে দাঁড়ালাম। এবার আমরা আর অল্প একটু অল্প সামান্য আরো কিছুক্ষণ আপনাদের, এখনো দুপুরবেলার প্রসাদের সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে যতটা সময় দেওয়া হয়েছে তার মধ্যে আমি বিরাম দেব। তে আমরা একটু গুরু বন্দনায় গুরু প্রসঙ্গেই যাব। কিসের মাধ্যমে? সরস্বতী মন্ত্র, সরস্বতী সূক্ত ঋগ্বেদের। সবটা করা সম্ভব নয়, দুটো মন্ত্র আমরা এখানে করছি, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 14 নম্বর মন্ত্র সরস্বতী সূক্তের ঋগ্বেদের। যদি আপনারা কখনো ঋগ্বেদ পাঠ করেন সেখান থেকে আপনারা দেখতে পারবেন এই সরস্বতী সূক্ত ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলের 61 নম্বর সূক্ত। আর এই 14 নম্বর মন্ত্রটি আমি এখানে বলছি, 14তম মন্ত্র। সরস্বত্যভিন শিবস্য মা অপস্ফরিহি পয়সা মান আধক জুষস্ব নহ সত্যবেশ্যা চ মা কথা হলো। সবাই তো গুরুর কাছে, ভগবানের কাছে টাকা পয়সা ঐশ্বর্যই চায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অভাব দারিদ্র তো কেউ চায় না। এখানে উল্টো কথা বললেন ঋষি, আমাকে ধনৈশ্বর্য দিও না, কারণ ওই ধনৈশ্বর্য পেলেই আমি তোমাকে ভুলে যাব, আমার অহংকার আসবে, উদ্বেলতা আসবে। আমি জানি তোমার কৃপায় যে রাসাচ্ছাদন আমি পাচ্ছি আমি পেয়েই যাব, সেটি তুমি কোনোদিন কেড়ে নেবে না,
আমার ঠিক জীবন চলে যাবে, কিন্তু আমাকে ঘন ঈশ্বর্য দিয়ে উদ্বেলিত করো না। সে কবিগুরুর একটি বিখ্যাত গান আছে না, চাহিতে
আমাকে বাঁচালে, আমাকে যে জিনিসগুলো এতদিন চেয়েছি তুমি যে দাওনি, আমি বেঁচে গেছি। কারণ গুরুর কৃপা, এই যে ঋষি বাক্য, গুরু বাক্য, ঋষি আমাদের শেখাচ্ছেন মা সরস্বতীর কাছে, মানে গুরুর কাছে কি চাইতে হয়, যে আমাকে ধনৈশ্বর্য দিও না, আমাকে সাধারণ ভাবে রাখো, সাদা মাতা সরল জীবন দাও, আর যা পাবো তা যেন সবাইকে দিয়ে বিতরণ করে তার অবশিষ্ট নিজে গ্রহণ করতে পারি। তেনা ভুঞ্জি থা, ঋষপরিষদে ঋষি বলছেন তিনি তো সব আমার জন্য সাজিয়ে রেখেছেন, ভোগ্য সম্ভার, দেখার জন্য দৃশ্য, শোনার জন্য শব্দ, আহারের জন্য ভোজ্য বস্তু, বাসস্থান সবই তো দিয়ে রেখেছেন, স্বাদ গ্রহণের জন্য স্বাদ গ্রন্থি, নাসিকা গন্ধ নেবার নেবার জন্য, না চাহিতে মোরে যা করেছ দান, আর আকাশ আলোক তনু মন প্রাণ, এ দেহ দিয়েছো, মন দিয়েছো, প্রাণ দিয়েছো, এগুলো তো চাইনি, তুমি না চাইতে এত কিছু আমাকে ঐশ্বর্য দিয়েছো, আর কেন চাইব ভিখারির মতন। স্বামী বিবেকানন্দ বলছেন এবার ভিক্ষাবৃত্তি ছাড়, মনে করার চেষ্টা কর তুই কে, তুই তো রাজপুত্র, ভিখারির বেশ তোকে মানায় না, রাজার ছেলে কখনো ভিক্ষা যায় না। শ্রণবন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি দস্তু বেদাহমেতম পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসহ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যহ পন্থা বিদ্যতে অয়নায়। তুমি তো অমৃতের পুত্র, তুমি তো সে রাজার পুত্র, শোনো 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 বর্ষগণ, আমাদের বেদ উপনিষদের ঋষিরা মনে করাচ্ছেন, গুরু মনে করাচ্ছেন আমাদের স্মৃতিতে সেই কথা জাগরণের কত চেষ্টা, আমরা আত্মবিস্মৃত, আমরা মরেই আছি, দেহের মৃত্যু কি মৃত্যু, কখনো না, আমার বোধের মরণ ঘটেছে, আমি ভুলে গেছি আমি কে, আমার স্বরূপের পরিচিতি এখনো আমার কাছে স্পষ্ট নয়, আমি শুনছি আমি ব্রহ্ম, আমি শুনছি আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণের সেবক, আমি শুনছি আমি আমার গুরু চরণাশ্রিত, ওই আশ্রিত করতে পারলাম না শ্রী গুরুকে, নামেই আশ্রিত কিন্তু নামকেও তো আশ্রয় করতে পারলাম না, কারণ যিনি আশ্রিত হবেন তিনি তো সম্পূর্ণ ভার ছেড়ে দেবেন, আমি তো ভার ধরে রাখছি, তাদের আশ্রিত হলাম কোথায়, আমার কাছে আমার নিজের পরিচয় এখনো স্পষ্ট নয় আমি কে, কারণ আমি এখনো ঘুমিয়ে আছি, এখনো আমি মরে আছি, আমি মৃত। গুরু জাগাচ্ছেন জাগাচ্ছেন, জাগো জাগো জাগো, তুমি কে, তুমি অমৃতের সন্তান, তুমি সে রাজপুত্র, স্বামী বিবেকানন্দের ভাষায় তুমি রাজপুত্র, ভিখারির বেশ তোমাকে মানায় না, তুমি চাইবে কেন, ভগবান দাও 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 করে ভগবান তো সব দিয়েই রেখেছেন, যেটা পেয়েছো সেটা কাজে লাগাও, মা বৃথা কাশ্য স্মৃদ্ধানাম, বেশি লোভ করো না, যেটা পেয়েছো তোমার জন্য যতটুকু নির্ধারিত, তুমি সৎভাবে যতটুকু পেয়েছো ওই সততার, নিজের সেই সততার মানদণ্ডে দাঁড়িয়ে যতটুকু পেয়েছো জানবে তোমার জন্য গুরু নির্দিষ্ট করে রেখেছেন, তার এক চুল বেশিও পাবে না এক চুল কমও পাবে না, বেশি লোভ করো না, মনুষ্যত্বকে তুমি হারিয়ে ফেলো না, লোভ করেছো লোভে পাপ, পাপে মৃত্যু, তুমি মনুষ্যত্বের জায়গা থেকে পড়ে গেলে, তোমার স্খলন ঘটলো, আর লোভের দরজা দিয়ে আর বাকি রিপুগুলো প্রবেশ করলো, কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য সবাই এসে গেল লোভের দরজা দিয়ে, সম্পূর্ণরূপে তোমাকে টেনে নামিয়ে দিল, আবার ভালো করে বেঁধে দিল। আমরা তো ইয়া বিদ্যা সা বিমুক্তায় বাঁধন খুলতে এসেছি, বাঁধন খুললেই তো আনন্দ, স্বাধীনতাতেই তো আনন্দ, কাউকে কেউ যদি সারাক্ষণ বেঁধে রেখে দেয় তার কি আনন্দ হবে, তার কি ভালো লাগবে, কেন সেই বোধ জন্মাচ্ছে না, গুরু যেন বলছেন যেও না যেও না। ওই জন্য আমরা একই কথা কবিগুরুর কাছে শুনতে পাচ্ছি, বঞ্চিত করে বাঁচালে মোরে, আমি এত তোমার কাছে চাইতাম, সম্পত্তি দাও,
জজ দাও, খ্যাতি দাও। সেই কবিগুরুর আরেকটি বিখ্যাত কবিতা আছে, অনেক বড়, আজকে করা সম্ভবও নয়। সেই কবিতার মধ্যে একটা সত্য ঘটনা, মহাত্মা কবীরজির ঘটনা রয়েছে, ঘটনাটি বলতে পারি সংক্ষেপে। সন্ত কবীর, মহাত্মা কবীরজির জীবনের অন্যতম ঘটনা। মহাত্মা কবীরজি তো একদম সেই সাদা মাটা পথে পথেই থাকতেন, একটা ছোট্ট পরবর্তীকালে ভক্তরা কুটির করে দিয়েছিল, সেখানেই থাকতেন, রাম নাম করতেন। কিন্তু তাকে সেই সময় আর তিনি সমস্ত কুসংস্কার ভাঙতেন, আর তা তিনি কি হলেন, চক্ষুশূল হয়ে গেলেন ব্রাহ্মণদের। এবার ব্রাহ্মণ সমাজ খুব ক্ষেপে উঠল, ভাবলো যে একে এই জায়গা থেকে তাড়াতে হবে। কিন্তু কি করে তাড়ানো যায়, তে তো খুব নাম করা সাধু, সবাই একে দেখতে আসে, দর্শন করতে আসে। একে যদি চরিত্রে দাগ দেওয়া যায়, চারিত্রিক কোনো একটা মানে দাগ দেওয়া যায় যে দুশ্চরিত্র সাধু, তাহলে লোকে এর কাছে আসবে না। এই অপমানিত হয়ে এই জায়গা ছেড়ে চলে যায়। তো সেই ব্রাহ্মণেরা কি করলো, অনেক সোনার মোহর নিয়ে এক খুব দক্ষ অভিনেত্রী এবং পারগণিতা তার কাছে গেল, গিয়ে বলল তোমাকে একদম পাকা অভিনয় করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে মহাত্মা কবিকে দুর্নাম করবার জন্য, তোমাকে যা হয় তাই করতে হবে। কি করবে তোমাকে, আমরা এই থলিতে মোহর আছে, কাজটা যদি ঠিক ঠিক করতে পারো আরো দেবো তোমাকে, কাজটা যেন হতে তোমার করতেই হবে। এবার একদিন কি হয়েছে, কবিরজি নিজের মনে হেঁটে হেঁটে যাচ্ছেন, নিজের নামে নিজের মস্তিতে তিনি হাঁটছেন, সেদিনকে অনেক হাট বসেছে, অনেক লোকজন রয়েছে, আর সেই মহিলা হঠাৎ দৌড়ে এসে কবিরজির পা জড়িয়ে ধরল। কবিরজি বলছেন, কে কি ব্যাপার, তুমি কে, কে মা, তুমি কে, কি হয়েছে তোমার। এবার চিৎকার করে সে কাঁদতে লাগলো, স্বামী স্বামী তুমি আমাকে বিবাহ করে এরকম ছেড়ে দিয়েছ, পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমি, আমাকে কে দেখবে। সে এমন সে চোখের জল ফেলে নাটক করতে লাগলো, এমন তার কান্না, আশপাশের লোকেরা বলতে লাগলো, এ আবার বিবাহ করেছে, না সাধু, আবার বিবাহ বিবাহিত পত্নীকে আবার ত্যাগ করে সে সাধু সেজে ঘুরছে, ছি ছি ছি, লজ্জা লজ্জা। ব্যাস সে কৃতকার্য হয়ে গেল, দুর্নাম করে দিল। ব্রাহ্মণের দল আড়াল থেকে দেখছে আর হাততালি দিয়ে বলছে, এই চেয়েছিলাম, এবার দেখি কবির কি করে, এবার তো এখান থেকে পালাতে বাধ্য হবে, ও আর থাকতেই পারবে না, এত লজ্জা, তার আত্মসম্মান নিয়ে টানাটানি আজকে। কবিরজি কি করলেন, বললেন, দেখো মা, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু মিথ্যা কথা বলেও তুমি আমার পায়ে এসে পড়েছো, আমার কাছে আশ্রয় চেয়েছো, আমি তো তোমাকে ফেলতে পারবো না, চলো আমি যে কুটিরে থাকি একটা ছোট্ট জায়গায় কোনো মতে মাথাটা আচ্ছাদন হয়, তুমি বলো সেখানে গিয়ে থাকবে, চলো। মহিলা তো অবাক, এ কি কি কাণ্ড হচ্ছে। এবারে ব্রাহ্মণরা ইশারা করে দিল, যাও যাও। এবারে সেই মহিলা কবিরজির সঙ্গে তার আস্তানায় চলে গেল। এবার গিয়ে সে দেখে দিবারাত মানুষটা কি করে, শুধু নাম হরি নাম হরি নাম রাম নাম, সব সময় নাম নাম নামে সাধনায় ডুবে আছেন তিনি। এইভাবে কয়েকদিন থাকার পর এবং সেই যে যতটুকু ভিক্ষা তিনি পেতেন, সে ভিক্ষাও এখন বন্ধ হয়ে গেল, কারণ সবাই তো ওনাকে এখন ঘৃণা করছে, সবাই এখন বাজে কথা বলছে, সবাই দুর্নাম করছে। আর কবিরজি ভগবানকে বলছেন, ঠাকুর তোমার কি কৃপা, কি কৃপা, কি কৃপা, মানুষের ভিড়ে আমি তোমাকে ডাকতে পারছিলাম না, আজকে তোমার দেওয়া অপমান আমার মাথার বরদান হলো, এখন কেউ আসছে না, আমি শুধু তোমাকে নিয়ে আছি। আজকে যে মানুষরা রাত দিন আমাকে এসে বিরক্ত করতো, বাবাজি মাথায় হাত দিয়ে দিন, বাবাজি আমাকে এটা বলে দিন, বাবাজি আমাকে সেটা করে দিন, আমাকে দিবারাত্র মানুষের সঙ্গে কথা বলতে হতো, কাউকে আমি ফেরাতেও পারতাম না, আমি তোমাকে ডাকার বা তোমাকে নিয়ে থাকার সময় পেতাম না, আজকে সেই মানুষরাই আমাকে ঘৃণা করছে, এ তো প্রভু তোমার বরদান যে আজকে আমি তোমাকে নিয়ে আছি। আর সেই মহিলাকে তিনি বলছেন, মা গো তোমার কত দয়া, তুমি আজকে দয়া করেছো বলে আজকে আমি আমার প্রভুর নাম শান্তি মনে করতে পারছি। মহিলা আর থাকতে পারলেন না, সে মহিলা আর থাকতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো,
কবিরজি পায়ে পড়ে মাথা রগড়ে বলছে, আমায় ক্ষমা করুন আপনি, আমি বিরাট বড় পাপ করেছি টাকার লোভে, অর্থের লোভে, আমার নরকেও স্থান হবে না। বলে, মা গো তুমি অমন কথা বলো না, তুমি জানো না তুমি আমার জন্য প্রভুর বরদান বয়ে এনেছো, অপমান বর। জয় রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম। প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনী, করুণা সিন্ধু প্রভু আর্তজনী। প্রিয় বান্ধব তুমি বন্ধু।